প্রকৃত ভক্ত যারা ভগবানের কাছে কিচ্ছু চায় না, তারা কিচ্ছু চায় না। যদি প্রকৃত ভক্ত হয় তাহলে ভগবানের কাছে একটা জিনিস চায়, সেই একটা জিনিস কি আপনাদের জানা আছে? প্রহ্লাদের বাবাকে যখন বধ করলেন, নারায়ণ নরসিংহ রূপ ধারণ করে উরুর উপরে রেখে নখাঘাতে তার উদর চিরে হিরণ্যকশিপুরকে বধ করলেন, আর তখন ওই নরসিংহ রূপধারী নারায়ণ এমন চিৎকার শুরু করে দিলেন যার চিৎকারে গোটা পৃথিবী কম্পিত হচ্ছিল, কখন যেন প্রলয় হয়ে যায়, কখন যেন পৃথিবীটা উল্টে যায়। সমস্ত দেব দেবীরা ভয়ে আতঙ্কিত, কেউ তার সম্মুখে গিয়ে দাঁড়াতে পারছে না ভয়ে, যে প্রভু তুমি ক্ষান্ত হও, তুমি শান্ত হও, এ কথা কারো বলার সাধ্যি তখন নাই, কোনো দেবতার নাই। তখন সমস্ত দেবতা মিলে প্রহ্লাদের কাছে গিয়ে করজোড়ে প্রার্থনা করে বলেছিলেন, প্রহ্লাদ তোমাকে তোমার হরি খুব ভালোবাসে, তুমি যদি তোমার প্রভুকে এক্ষুনি শান্ত না করতে পারো তাহলে গোটা পৃথিবীটা প্রলয় হয়ে যাবে, তাই তুমি একমাত্র পারবে, আমরা কেউ তার সম্মুখে যেতে পারছি না। এ কথা শোনা মাত্র প্রহ্লাদ কি করলেন, করজোড়ে নরসিংহ রূপধারী নারায়ণের সম্মুখে দাঁড়িয়ে যখন তার স্তুতি করলেন, সঙ্গে সঙ্গে তার চিৎকার বন্ধ হলো, শান্ত হয়ে গেল, ভক্তকে দর্শন করা মাত্রই শান্ত হয়ে গেলেন। নারায়ণ বলেছেন, প্রহ্লাদ তুমি কি চাও, আমি তোমাকে ভালোবাসি আর তোমার জন্যই আমার এই নরসিংহ রূপ ধারণ করা, তুমি আমার কাছে কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। প্রহ্লাদ বলেছিলেন, প্রভু আমি জানি এই সমগ্র পৃথিবী যদি আমি চাই তুমি আমাকে দিয়ে দেবে, যদি আমি স্বর্গধাম চাই তুমি আমাকে দিয়ে দেবে, এ কথা আমি জানি, কিন্তু প্রভু আমি এই জাগতিক জগতের সম্পদ নিয়ে আমি কি করব, এই জাগতিক জগতের ধন ঐশ্বর্য সোনা দানা টাকা পয়সা গাড়ি বাড়ি সব তো অনিত্য, এই অনিত্য বস্তু নিয়ে আমি কি করব, তাহলে তুমি কি চাও প্রহ্লাদ? প্রহ্লাদ বলেছেন, আমি কি চাই প্রভু, আমি যেন জন্মে জন্মে জন্ম জন্মান্তর ধরে আমি যেন তোমার ওই চরণের দাসী হয়ে থাকতে পারি, আমি যেন তোমার চরণ সেবা করতে পারি, এছাড়া আমি তোমার কাছে আর কিছু চাই না প্রভু। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। আমি জন্মে জন্মে রে দয়াল চা, আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া, আমার এই পাপি দেহ ধন্য হবে, ওরে আমার পাপি দেহ, আমার এই পাপি দেহ হবে ধন্য, তোমার চরণ পর শিয়ারে দয়াল চা, আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া। Thank you.
Yeah.
কালচার থাকব তোমার চরণ দাসী হই তোমার।